রেডিশন ব্লু হোটেলত ভারতের মুখ্য নির্বাচনী আয়ুক্ত ডাঙরিয়াক সাক্ষাৎ করেছো। সাক্ষাৎ করিয়ে আমি স্মারকপত্র প্রদান করছো। স্মারকপত্রের জড়িয়ে স্পষ্টভাবে বর্তমান যমষ্টি সীমাপূর্ণ নির্ধারণ যক্রিয়া আরম্ভ হয়েছে এই প্রক্রিয়ার আমি তীব্র বিরোধিতা করেছো আর এই প্রক্রিয়া আমি স্থগিত রাখবলে এ বি এম সি দাবি উত্থাপন করেছো। চাওক 2008 চনত যেটা সমষ্টি পুনৰ নির্ধারণ প্রক্রিয়া আরম্ভ হয়েছিল এন আর সি আর আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার এক বলবৎ হয়ে থাকার কারণ দেখাই এই ডেলিমিটেশন প্রক্রিয়া স্থগিত রখা হয়েছিল। কিন্তু আজির তারিখতো এন আর সি সম্পূর্ণ হওয়া নাই। 2019 চনের 31 আগস্ট তারিখে প্রকাশিত হওয়া এন আর সি এতালে সরকারে সম্পূর্ণ করা নাই। যেখানে বাকি থাকা প্রক্রিয়া আছে যে 19 লাখ মানুষের নাম বাদ পড়েছে, সেই মানুষখিন কি হব আজির তারিখত আপনার আটাই জানে যে বিভিন্ন জেলাত এতালে আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার এক জড়িত হয়ে এতালে বলবৎ হয়েছে। তো যা 2008 চনত যিনি কারণ সমষ্টি সীমা পুনৰ নির্ধারণ প্রক্রিয়া স্থগিত রখা হয়েছিল একইখিনি কারণ এতালে এক্সিস্ট করেছে। তো এই ক্ষেত্রে আমি স্পষ্টভাবে দাবি জানাইছো ইতিমধ্যে 2026 চনত গোটাই ভারতবর্ষতে ডেলিমিটেশন হব গৈ আছে। ডেলিমিটেশন যদি 3 বছর পিছত হবই, আজি 3 বছর পূর্বে এনেক খরখেদাকৈ ডেলিমিটেশন করার কি অর্থ থাকিব পারে? ইয়ার দ্বারা আসলে সম্পূর্ণভাবে সরকারি অর্থ ব্যয় করা হব, সরকারি মেশিনারি ইয়াত অপব্যবহার করা হব, ইয়ার দ্বারা আসলে কোনো ধরনের ফুটফল ইয়াত কিন্তু আমি কারণ দেখবলে পোৱা নাই। তদুপরি ডেলিমিটেশন স্পষ্টভাবে উল্লেখ আছে যে ডেলিমিটেশন হব লাগে যেটা লেটেস্ট সেন্সাস লেটেস্ট যেটা লোকপিয়লের জড়িয়ে, কিন্তু বর্তমানে ডেলিমিটেশন সরকারে করব বিচারিছে 2001 চনের লোকপিয়ল অনুসরি 2001 চনের সেন্সাস অনুসরি যে সময় 2011 চনের লোকপিয়লের সম্পূর্ণ তথ্য ইতিমধ্যে সরকারের হাতত মজুদ আছে। তো এই ক্ষেত্রে আমি স্পষ্টভাবে অভিযোগ আমি উত্থাপন করব বিচারিছো যে বর্তমান শাসনাধীন বিজেপি দলে সম্পূর্ণ নিজের ভবিষ্যৎ রাজনৈতিক সুরক্ষার বাবে তখন সকল ভোট ব্যাংক নিশ্চিত করার বাবে তখন সকল বিধায়ক সকলের যাতে আজীবন তখন সকলে এইখান বিধায়ক হয়ে নির্বাচিত আইব পারে, সাংসদ হয়ে নির্বাচিত হয়ে আইব পারে, বিজেপিয়ে ইয়াত শাসন করে থাকিব পারে, তেওঁলোকৰ রাজনৈতিক সুবিধার বাবে সম্পূর্ণ এক ষড়যন্ত্রমূলকভাবে ডেলিমিটেশন প্রক্রিয়া ইমান খরখেদা করব বিচারিছে। আমি যুক্তি সহকারে তথ্য সহকারে আমি এই ডেলিমিটেশন প্রক্রিয়া বিরোধিতা করে আমি ভারতের মুখ্য নির্বাচনী আয়ুক্ত ডাঙরিয়াক সাক্ষাৎ করে বি এম সি স্মারকপত্র প্রদান করেছো। আমার কথাখানি আমি স্পষ্টভাবে দাঙি ধরেছো। এটা কথা ঠিক যে সরকারে যে ডেলিমিটেশনের প্রক্রিয়া খরখেদাকৈ হাতত লৈছে ইয়াতে রাজনৈতিক ষড়যন্ত্র জড়িত হয়ে আছে। ইতিমধ্যে আমি বিভিন্ন ক্ষেত্রত বিভিন্ন সময়ত এই বাতৰি প্রকাশ পাইছে যে সরকারে এই ডেলিমিটেশনের সমগ্র সেটআপ ডিজাইন ইতিমধ্যে করে রাখিছে সম্পূর্ণ তেখেত সকলের সুবিধা অনুযায়ী। আর এই ক্ষেত্রে তেখেত সকলে নির্বাচনী আয়োগের দ্বারা এইবিলাক যে আলোচনা এইবিলাক জাস্ট তেখেত সকলে একটা ফর্মেলিটিহে মেইনটেইন করেছে। তো এই ক্ষেত্রে আমি স্পষ্টকৈ কব বিচাৰিছো বর্তমান সরকারখনে বিশেষকৈ আপনাদের আটাই জানে যে এন আর সি কারণ হিসাবে লৈ যেহেতু ডেলিমিটেশন স্থগিত রখা হয়েছিল 2008 চনত, 2019 চনের 31 আগস্ট প্রকাশ পাওয়া এন আর সিত 19 লাখ মানুষের নাম বাদ পড়েছে, সেই 19 লাখের ভবিষ্যৎ কি হব আমি প্রশ্ন উত্থাপন করেছো। আজি 2001 চনের সেন্সাস ব্যবহার করব বিচাৰিছো। 2001 চনের পর আজি 2023 চনের আজি প্রায় দুটা দশকের ভিতর কিমান এই অঞ্চলের জনবসতির যে ডিজাইন চেঞ্জ হয়েছে, ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে। তো এই বিভিন্ন ধরনের কারো কামর কথা আমি উল্লেখ করে এই ডেলিমিটেশন আমি বিরোধিতা করেছো। এই ডেলিমিটেশন বিরুদ্ধে নহালেকে আমার সংগ্রাম আমি ইয়াত অব্যাহত থাকবে। আর এই ডেলিমিটেশন যদি সরকার খরখেদাকে করব বিচারিছে এ বি এম সি গোটাই অসমতে আন্দোলন কার্যসূচী গ্রহণ করবলে বাধ্য থাকবে।